আসসালামু আলাইকুম, আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড স্টার্ট আপ কনসালটেন্ট। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ এবং বিজনেস বিষয়ে বিভিন্ন ইনফরমেশনগুলো আপনাদেরকে প্রতিদিন আমরা প্রেজেন্টেশন আকারে দিচ্ছি, যেন আপনারা যারা স্টার্ট আপ বা বিজনেস শুরু করতে যাচ্ছেন তারা যেন সুস্থভাবে, ভালোভাবে, সুন্দর করে আপনাদের বিজনেস বা স্টার্ট আপটি শুরু করতে পারেন। আমরা সকলে স্টার্ট আপ বা বিজনেস শুরু করতে চাই, কিন্তু একটি সুন্দর গাইডলাইন যদি থাকে আমাদের সামনে তাহলে আমাদের এই বিজনেস শুরু করা বা স্টার্ট আপ শুরু করাটা সুন্দর হয়, ভালো হয় এবং একটি সাস্টেনেবল বিজনেস হয়ে থাকে। দেখা যায় যে আপনারা যখন বিজনেস শুরু করছেন বা আপনারা যখন স্টার্ট আপ শুরু করছেন অনেক ভুল হয়ে থাকে বা অনেক ভুল হতেই পারে, বিশেষ করে যারা প্রথম স্টার্ট আপ শুরু করেছে, যাদের পূর্বে কোনো বিজনেসের অভিজ্ঞতা নেই বা এক্সপিরিয়েন্স নেই, তাদের এই ভুলগুলো আরও বেশি হয়ে থাকে। আমরা এই লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন এই যে স্টার্ট আপ বা বিজনেস নিয়ে গবেষণা করছি, গবেষণা চালাচ্ছি যে কীভাবে আসলে সুন্দর করে বিজনেস বা স্টার্ট আপটি শুরু করা যায়, সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা প্রায় এক বছর ধরে, এই বছরের মে মাসে আমাদের এই ফ্রি কনসালটেন্সি সার্ভিসের এক বছর হয়ে যাবে। আমরা এই এক বছরে আপনাদের সামনে প্রায় 300 ভিডিও উপস্থাপন করেছি, যেন আমরা যারা স্টার্ট আপ বা বিজনেস শুরু করছি বা শুরু করব তারা যেন ভালোভাবে শুরু করতে পারি। এবং আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে একটি সুন্দর গাইডলাইন তৈরি করছি, যেন আমাদের স্টার্ট আপ বা বিজনেস শুরু করতে বা শুরু করার ফলে যে ভুলগুলো আমাদের হতে পারে বা হয়ে থাকে বা হচ্ছে সেগুলো যেন আমরা সহজেই দূর করতে পারি। আমরা এই লস ভেঞ্চারের পক্ষ থেকে, আমি মীর নাদিম ফয়সাল আহমেদ, আমরা এই স্টার্ট আপ এবং বিজনেস নিয়ে প্রতিদিন আপনাদের সামনে এই ভিডিওগুলো আপলোড করছি, যেন আপনাদের এই ভুলগুলো আর ভবিষ্যতে না হয়। আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আপনাদের সামনে সেটি হচ্ছে যে আমরা যে লোকাল বিজনেস বা নর্মাল যে এসএমই বিজনেস শুরু করি, সেই লোকাল বিজনেস শুরু করার পূর্বে আমাদের কী কী বিষয় খেয়াল রাখতে হবে সেটি নিয়ে আজ আমি কথা বলব। প্রথমে বলে রাখি, লোকাল বিজনেস যখন আমরা শুরু করব সেটি কিন্তু আসলে এখানে কোনো আইডিয়া বা কোনো ইউনিক কোনো আইডিয়া এখানে কোনো দরকার হয় না। সেই ক্ষেত্রে আমি যেটি বলবো, আপনাদের কাছে যদি কোনো আইডিয়া বা কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে তার উপর বেস করে নিয়ে এটি গড়ে ওঠে। মনে রাখতে হবে এইখানে আপনার এই বিজনেসগুলো, যে লোকাল বিজনেসগুলো সেগুলো করতে হলে আপনার নিজস্ব বুদ্ধিমত্তা এখানে খুব ভালোভাবে কাজ করতে হয়ে থাকে। আপনাদের যারা এই বিজনেসগুলো শুরু করছেন বা শুরু করবেন তার আগে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে, নাম্বার ওয়ান, আপনি যে জিনিসটি নিয়ে আপনার বিজনেস শুরু করছেন বা শুরু করবেন সেটি সম্পর্কে আপনি কতটুকু বুঝছেন বা জানেন, সেটি সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে সেটি আগে আপনি যাচাই করে নেবেন। যদি ধারণা না থাকে বা সেটি যদি আপনি ভালো না বুঝেন বা সেটি যদি আপনি ভালোভাবে আপনার আয়ত্তে না আসে তাহলে আপনি সেটি নিয়ে বিজনেস না করাই ভালো। যদি আপনি সেটি নিয়ে বিজনেস করে থাকেন বা বিজনেস করতে উদ্গ্রীব হন তাহলে দেখবেন আপনার সেই বিজনেসটি লসের সম্মুখীন হচ্ছে বা কিছুদিন কাল পরে আপনার সেটি বন্ধ হয়েও যেতে পারে। সুতরাং ভালোভাবে বুঝে, ভালোভাবে জেনে শুনে, রিসার্চ করে নিয়ে তারপর বিজনেস করাই ভালো। তারপর হচ্ছে, আপনি যে প্রোডাক্টটি আপনি কাস্টমারের কাছে তুলে দিবেন অবশ্যই সেটি কীরকম গুণগত মান, সেই গুণগত মানের ব্যাপারে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। সবসময় চেষ্টা করবেন ভালো প্রোডাক্ট, ভালো জিনিস যেন কাস্টমারের কাছে তুলে দেওয়া যায়। কারণ যখন আপনি ভালো প্রোডাক্ট তুলে দিবেন, ভালো জিনিস কাস্টমারের কাছে পৌঁছে দিবেন, তখন কাস্টমার দেখবেন আপনার কাছ থেকে বারবার নেওয়ার চেষ্টা করবে, তখন আপনার এখানে রিপিট কাস্টমারের সংখ্যা অনেকাংশে বেড়ে যাবে। যখন আপনার কাছে রিপিট কাস্টমারের সংখ্যা বেড়ে যাবে তখন কিন্তু আরেকটি সুবিধা আপনি পাবেন, সেটি হচ্ছে আপনার ফ্রি মার্কেটিংও কিন্তু হয়ে যাবে। মনে রাখতে হবে, যদি প্রোডাক্ট ভালো না হয়ে থাকে তাহলে কিন্তু কেউ আপনার থেকে ভবিষ্যতে কখনো আর আপনার থেকে কি বা কেউ কেনাকাটা করবে না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো জিনিস, ভালো প্রোডাক্টগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। তারপর হচ্ছে, আপনার যে এলাকায় আপনি বিজনেস করবেন সেখানে আসলে কাস্টমারের চাহিদা কীরকম বা কাস্টমার প্রতিদিন কীরকম কেনাকাটা করে সেটি সম্পর্কেও কিন্তু আপনাকে একটু ধারণা থাকতে হবে। কারণ যদি ধারণা না থাকে তাহলে সেখানে কীরকম ডিমান্ড বা কীরকম আপনাকে সাপ্লাই দিতে হবে সেই সম্পর্কে যদি আপনাদের একটি জ্ঞান না থাকে বা নলেজ না থাকে তাহলে কিন্তু আপনি সেটি সম্পর্কে ভালো কিছু অর্জন করতে পারবেন না। আপনাকে ভালো কিছু অর্জন করতে হলে অবশ্যই আপনাকে সুন্দর একটি স্বচ্ছ ডাটা আপনার কাছে থাকতে হবে, যে ডাটার উপর বেস করে নিয়ে আপনি
বিজনেস শুরু করতে পারবেন এবং বিজনেস থেকে আপনি ভালো একটি ফলাফল পেয়ে থাকবেন। আপনাকে এখানে কাস্টমারের চাহিদা এবং ডিমান্ড কেমনটি সম্পর্কে অবশ্যই আপনাকে ভালো ধারণা থাকতে হবে, যে আসলে কাস্টমার কোন প্রোডাক্টটি বেশি নেয়, কোন প্রোডাক্টটি কাস্টমার বেশি কেনাকাটা করে, কোন প্রোডাক্টটি আসলে কাস্টমারের আসলে চাহিদা ভালো সেটি সম্পর্কে অবশ্যই আপনাকে ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে ওই এলাকায় কাস্টমারের সংখ্যা কীরকম সেটি নিয়েও কিন্তু আপনাকে একটি রিসার্চ বা গবেষণা করতে হবে। আপনার সেই এলাকায় যদি কাস্টমারের সংখ্যা অনেক থাকে কিন্তু আপনি প্রোডাক্ট রাখলেন কম, তাহলে যখন আবার আপনার কাছে কেউ এসে চাইবে তখন আপনি সেটা দিতে পারবেন না। যদি তখন না দিতে চান তখন অনেক কাস্টমারের মনে ধারণা হবে যে আসলে এই দোকানে গেলে কিছুই পাওয়া যায় না বা এখানে গেলে প্রোডাক্ট কম, ভালোভাবে দেখে শুনে বা বুঝে নেওয়া যায় না। আমি যে জিনিসগুলো নিয়ে প্রতিদিন এই যে লস ভেঞ্চারের পক্ষ থেকে আপনাদের সামনে যে আলোচনা করছি সেগুলো আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন স্টার্ট আপ বা বিজনেস নিয়ে যে বিভিন্ন প্রশ্ন, সে প্রশ্নের আলোকে আমি উত্তর দেবার চেষ্টা করছি। এখানে যে উত্তর দেবার এই যে চেষ্টা করা তার কারণ একটি, যে আপনাদের স্টার্ট আপ বা বিজনেস নিয়ে শুরু কাজ করছেন বা শুরু করছেন আপনাদের যেন ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। কারণ দেখা যায় যে আপনার বিজনেস শুরু করেন আপনাদের ভালোর জন্য কিন্তু বিজনেসগুলো বন্ধ হয়ে যায় বা স্টার্ট আপ বন্ধ হয়ে যায়। এই জিনিসগুলো কেন বন্ধ হয় সেটির জন্য আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন আমরা গবেষণা চালাচ্ছি, গবেষণা করছি, বিভিন্ন ফলাফল নিয়ে অ্যানালাইসিস করছি, যার মাধ্যমে বিভিন্ন ডেটাগুলো আমাদের সামনে আসছে, আমরা সেগুলো নিয়ে ভালোভাবে বিশ্লেষণ করে তারপর আপনাদের সামনে প্রতিদিন আপনাদের প্রশ্ন কী হতে পারে সেগুলো আমরা নিজেরা তৈরি করে আপনাদের সামনে আমরা আলোচনা করছি। তো এই যে কাস্টমারের সংখ্যা কিরকম হবে ওই এলাকায় সেটি নিয়েও আপনাকে একটি ডাটা থাকবে, সেই ডাটা আলোচনা করে তারপর আপনাকে সেই পরিমাণ প্রোডাক্ট আপনার দোকানে থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার সেই লোকাল বিজনেস যে আপনি করবেন সেখানে অবশ্যই আপনি কী বিজনেস করছেন সেটি সম্পর্কে আপনি আপনার দোকানের বাহিরে বা দোকানে সুন্দর করে চার্ট করে টানিয়ে দিতে পারেন যে হ্যাঁ আসলে আমাদের দোকানে এই জিনিস পাওয়া যায়, এই জিনিস আমরা সেল করে থাকি। যখন আমরা এই জিনিসগুলো সেল করে থাকি বা এই জিনিসগুলো আমরা করে থাকি তখন মানুষ দেখবে আপনার দোকানে চলে আসবে, এসে তখন আপনার এতে আপনার সুবিধা হবে, আপনার বিজনেস ভালো হবে। কারণ আপনি চাবেন আপনি যখন একটি বিজনেস শুরু করছেন বা বিজনেস শুরু করার জন্য উদ্যোগ নিয়েছেন, অর্থাৎ আপনি যখন উদ্যোক্তা হতে চাচ্ছেন অবশ্যই আপনাকে একটি গোল সেট করে আপনি আগাচ্ছেন। গোল সেট না করে সামনে আগালে কিন্তু কোনো কিছুতেই ফায়দা হবে না। এজন্য আপনি ভালোভাবে যে জিনিসগুলো আপনি ভালো বুঝেন ভালো জানেন সেটি নিয়ে আমি বরাবর সকলকে আমি কনসালটেন্সি দিই যে অবশ্যই সেটি নিয়ে বিজনেস করবেন, এতে আপনার ব্যবসা বা আপনার বিজনেসের জন্য সেটি ভালো হবে। তো এই যে আমরা যে আজ লস ভেঞ্চারের পক্ষ থেকে যে জিনিসটি নিয়ে আলোচনা করলাম যে আমরা লোকাল বিজনেস শুরু করার পূর্বে কী কী জিনিস খেয়াল রাখতে হবে, আশা করছি আমাদের এই ক্ষুদ্র আলোচনায় আপনার অনেক কিছু জানা হলো, অনেক কিছু বোঝা হলো। আমরা আরেকটি ভিডিও আমরা এই বিষয়ের উপর আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, তখন আমরা আবার টোটালটা নিয়ে আমরা অ্যানালাইসিস করবো, তার যার মাধ্যমে আপনার স্টার্ট আপ বা বিজনেস সম্পর্কে যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চাইবো আপনারা যে সকল বিজনেস শুরু করছেন বা স্টার্ট আপ শুরু করছেন সেগুলো যেন সাস্টেন হয়, সাস্টেনেবল বিজনেস হয়, সাস্টেনেবল স্টার্ট আপ হয় এবং আপনারা উপকৃত হন। তা আমাদের লস ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সেটি আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার ফলে আপনারা প্রতিদিন এই বিজনেস বা স্টার্ট আপ সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক বাটনে লাইক দিয়ে রাখবেন। তা আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।